কেন থামবে এই কথাগুলো লিখেছি জানেন কারণ আমরা যখন বিরক্ত হয়ে যাই না একই জিনিস বারবার ধরে বা একই ভুল বারবার ধরে যখন কোনো নাইনটিজের স্টার যারা অনেকটা প্রিয় আমাদের কাছে তারা করে না খুব খারাপ লাগে তো এখানে দুটো গানের আমি রিয়াকশান দেবো তো প্রথমটা সালমান খান তার কি আপকামিং কোনো সিনেমা আসছে বা কিছু আসছে তো গান কোথা থেকে এলো সালমান খানকে ফিচারিং করতে দেখা যাচ্ছে না সালমান খান আইটেম বয় হয়ে গেছে যেখানে না যেখানে চলে যাচ্ছে কারণ সত্যি এগুলো বিরক্ত লাগে পায়েল দেবের নতুন একটা কি গান আসছে গানটার নাম কি পার্টি ফিভার বলে মানে জঘন্যত গানটা গানটার কোনো একটা ভাইস নেই কিচ্ছু নেই ভাই আর এমনি নিজে আমি বডি সেমিং করছি না নিজেকে ওই রকম পার্টি অ্যানথামেতে নাচছে ওকে মানাচ্ছেও না ঠিক আছে এবং তার সাথে অগ্নি বলে নাকি কে আছে তো তার সাথেই গানটা করছে এবং সালমান খান জাস্ট আসছে হার্টের ব্রেসলেটটা দেখাচ্ছে এটা ড্রিঙ্ক তুলছে এবং সেখানে কয়েকটা কথা জাস্ট বলছে এবং শেষের দিকে সিটি মারার মতো কি একটা আছে তো ওটা আছে বাদ গানটা সালমান ভাই কোথাও নেই তো কী দরকার ভাই এমনিতেই তোমার আপকামিং সিনেমা আছে সেটার উপর ফোকাস করো এখন তো বিগ বসও করছো না ঠিক আছে ভালো কথা তাহলে কেন এরকম উল্টো পাল্টা গানে মানে রিকোয়েস্ট করলেই মানতে হবে এখনও এবার তো ছেড়ে দাও ভাই যে রিকোয়েস্ট করবো না না আমার এখন হবে না না বলতে তো এবার শেখো কি বলবো আমি মানে কি দরকার ছিল এখানে তার মুখটাকে ঢোকানোর আমার একদমই ভালো লাগেনি গানটা তো ভালো হয়নি এবং সালমান খান এটাতে যাওয়ার কোনো প্রশ্নই হয় না যে যা বলবে একটুখানি ছোটো জিনিসই চলে যাবে এইগুলো ঠিক নয় ভাই তো আমি সত্যি মানে বিরক্ত লাগলো আমার এই গানটা তো বিরক্ত এবং সলমান ভাই যে এরকম ডিসিশান নিচ্ছে এখনও সেটাও ভাই খারাপ লাগে এবং আরেকজনের কথা বলবো সে তো ভুল করেই যাচ্ছে অক্ষয় কুমার তো অক্ষয় কুমার খেল খেলমে মুভিটা আসছে তো এই মুভির গান প্রথম গানটা তো ভালো হয়নি সেরকম বললাম এটা ওকে ওকে টাইপের গান সেকেন্ড সং চলে এসেছে এবার এই গানটা যারা শুনবে তারা বলবে না গানটা তো ভালো হয়েছে তাহলে ভাই তুই কেন এসব উল্টো কথা বলতে আসছিস নেগেটিভিটি করছিস কেন বলছি এর কারণ আছে কারণ এই গানটা কপিড এই গানটা শুনতে ভালো লাগলে কি হবে এর গানটা যদি অরিজিনালটা শোনেন তাহলে আপনার আরও 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 ভালো লাগবে কারণ এই গানটার আমি অরিজিনালটা অনেক আগে শুনেছি আজ থেকে প্রায় আমি বলছি না কত বছর আগে বিগত অনেক বছর আগে শুনেছি কারণ আমার এই গানটা খুব ভালো লাগতো এবং গানটা আমি র্যান্ডামলি আগে শুনতাম গানটা তো গানটার নাম হচ্ছে কোচ কে এইচ ডবল ও সি এইচ এরকম কিছু একটা স্পেলিং হবে তো আপনারা সার্চ করে দেখতে পারেন তো ওই গানটা শুনবেন এবং এখানে অক্ষয় কুমার দুর্ না যায় নাকি এরকম ধরনের গানটার নাম দিয়েছে তো এই গানটা শুনবেন মানে দুটো গান শুনলে বুঝতে পারবেন এই যে হিন্দির যে রিমেক যেটাকে কপি করেছে আর কি রিমেক করেছে বা রিক্রিয়েট করেছে যাই বলেন না কেন তো এই গানটা হচ্ছে বিশাল মিশ্রা গেয়েছেন এবং তানিস বাগচি যে কিনা তার কপি রিমেক এসব না করলে ঘুম হয় না তানিস বাগচি তো সে তো কম্পোজারে আছেই এবং যদি মেন গানটা শোনেন তাহলে সেখানে সাকোয়াদ নামের একজন ছিল সাকোয়াদ আলী এই টাইপের নাম ছিল সিঙ্গারটা তো গানটা ভালো করে শুনবেন এবং শুনে আপনারা জার্জ করুন যে কোনটা ভালো আমার তো ওই আগেরটাই ভালো লাগে ওটা পাঞ্জাবি টাইপের একটু গানটা ছিল এবং এই গানটা হ্যাঁ শুনতে ভালো লাগছে বাট ভাই ওই সেই তো রিক্রিয়েট না তো আপনাদের কী মত অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন এখানেই দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল নতুন ভাইবার সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো এখনের মতো